পৃথিবীর ভয়ঙ্কর পাঁচটি নদী, যেখানে কেউ একবার নামলে কঙ্কাল হয়ে ফিরে আসে। বিশ্বে পাঁচটি ভয়ঙ্কর নদী, যেখানে কথা কল্পনার বাহিরে। মানব সভ্যতা বিকাশের পেছনে নদীর যে কত অবদান তা বলে শেষ করা যাবে না। সব বড় বড় সভ্যতা গড়ে উঠেছে এসব নদ নদীকে কেন্দ্র করে, কিন্তু এই নদী মানুষের রীতিমতো হুমকি হয়ে উঠতে পারে। এবারে আয়োজন হল বিশ্বে পাঁচটি ভয়ঙ্কর নদী নিয়ে। রিও টিন্টো নদী স্পেনের রিও টিন্টো নদী, অয়েবা প্রদেশ থেকে জন্ম নেবার পর আন্দালুসার মধ্য দিয়ে বয়ে গেছে এই নদীটি। রক্তবর্ণ নদী আপনাকে কতটা না অবাক করবে, তার থেকে বেশি চমকে দিবে যখন জানতে পারবেন এই নদীর পানি কত ভয়ানক। এই পানিতে উচ্চমাত্রা অ্যাসিডিটি থাকায় কোনো প্রাণী বাঁচতে পারে না। আশেপাশে তামা খনি, স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বজ্র এই পানিতে মিশে নদীর পানির এই অদ্ভুত রং এবং খনি ক্ষমতার সৃষ্টি হয়েছে। লেক ইজেন ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে অবস্থিত মাউন্ট মেরাবি আগ্নেয়গিরি, এর পাশে রয়েছে ইজেন নামে একটি মৃত্যু আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে সৃষ্টি এক ধরনের সিংহ হচ্ছে লেক ইজেন। বিশ্বের সবচেয়ে বিষাক্ত এবং খুনের এক এটি। এই এক আক্ষরিক অরথে মৃত্যু, কোনো প্রাণী বাঁচতে পারে না এই রেকে। এই রেকের পানি এতটাই বিষাক্ত যে এর পারে কোনো গাছ জন্মাতেও পারেনি। এই রেকের পানিতে রয়েছে উচ্চ মাত্রায় সালফিউরিক অ্যাসিড, যে কারণে রেকের পানি নামার কিছুক্ষণের মধ্যে জীবিত কোনো প্রাণী সেরাপ গলে যায়। আগ্নেয়গিরি সংলগ্ন একটি সালফেট খনির কারণে এই রেকের পানি এমন বিষাক্ত হয়ে পড়েছে। ইয়ংসি নদী প্রায় 1.5 বিলিয়ন লোকের বাস, তিনি বর্তমানে যে সমস্যার প্রকট হয়ে দেখা দিচ্ছে তা হচ্ছে পরিবেশ দূষণজনিত সমস্যা। পরিবেশ দূষণের ভয়ঙ্কর প্রভাব পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী চীনের ইয়াংসি নদীতে। এই নদীর পার ধরে গড়ে উঠেছে 17,000-এর বেশিও বসতি। আর যেখানে আধুনিক পয়ঃ নিষ্কাশনের সুবিধা নেই, বেশিরভাগ বস্তিতে মানুষের বর্জ্য, বিভিন্ন কলকারখানায় দূষিত পদার্থ ইত্যাদি মিশে নদীর পানির রংটা বদলে দিয়ে গেছে। আর পানি যে কতটা দূষিত তা জানা যায় সরকারি প্রতিবেদন থেকে, যেখানে বলা হচ্ছে এই নদীর ধারে বসবাসরত মানুষ যেন উচ্চ মাত্রায় স্বাস্থ্য ঝুঁকিতে। আমাজন নদী বিশাল, সুন্দর বা ভয়ঙ্কর যে নামই অভিহিত করেন না কেন, দক্ষিণ আমেরিকার আমাজন নদী এবং অরণ্য আজও অনেক রহস্য ধরে রেখেছে। এই নদী যে বিশ্বে সবচেয়ে বেশি পানি ধারণ করে না, বিচিত্র সব প্রাণের ভাণ্ডার এই নদী। এদের অনেকটা এত বিষাক্ত ভয়ঙ্কর যে যুগে যুগে বহু অভিজাত থেকে পরাজিত হতে হয়েছে। হিংস্র কুমির, অ্যানাকোন্ডা, রাক্ষসের পিরানহা, ক্যাঙ্গারু নামে এক খ্যাতের পরজীবী কীট আমাজন নদীতে, এর সব কিছু হয়তো আপনাকে মোকাবিলা করতে হবে। ফুটন্ত লেক ডমিনিকান রিপাবলিকের অ্যানোরতে, এর সব কিছু হয়তো আপনাকে মোকাবিলা করতে হবে। ফুটন্ত লেক ডমিনিকান রিপাবলিকের অরণ্যক্রোয়া ও পিটেন্স ন্যাশনাল পার্কে রয়েছে এই অদ্ভুত লেকটি। 1870-এর লেকটি আবিষ্কার করা হয়। এই লেকের পানি আক্রি করতে ফুটছে। লেকের প্রান্তে ফুটন্ত পানির তাপমাত্রা 92 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, কিন্তু লেকের মাঝখানের পানির তাপমাত্রা এখনও রেকর্ড করা হয়নি। অতিরিক্ত উচ্চতার কারণে এই পানিতে কোনো প্রাণী বাঁচতে পারে না।